بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাগরিবের দোয়া কবুল হয় নামাজের পরে আমরা নির্ধারিত হাদিয়া শরীফ পড়লাম। আমরা যে মাহফিলে আসতে পেরেছি তৌফিক দিয়েছে কে? ধরে বলেন কে? এই জবান দিয়ে আমি কথা বলছি, এই জবানের মালিক কে? চোখ দিয়ে আমি দেখছি, চোখের মালিক কে? কান দিয়ে আমি শুনছি, কানের মালিক কে? ব্রেন দিয়ে আমি বুঝছি, ব্রেনের মালিক কে? চলার ক্ষমতা দিচ্ছেন কে? নিঃশ্বাসের মালিক কে? বিশ্বাসের মালিক কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, এই জিহ্বার মধ্যে 80,000 টেস্টার ফিট করে বলেন আলহামদুলিল্লাহ। কত হাজার? 80,000 টেস্টার যে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে। এই যে চোখ অ্যানাটমিক্যাল অ্যানালাইসিস বিজ্ঞান বলতেছে চোখের মধ্যে 74,000 74,000 প্রকার ফাংশন আছে। সুবহানাল্লাহ। একটা বিকল হলে কারো সানি পড়ে, ও চোখে দেখে না। আমার মতো আপনার মতো লোক কি অন্ধ নাই? অন্ধ নাই? আপনাদের মতো লোক কি হাসপাতালে অক্সিজেন লাগায় রাখছে না? তো যে আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতের বাগানে আমাকে আপনাকে আনার তৌফিক দিলেন, আসার তৌফিক দিলেন, তার শুকরিয়া আদায় করবো কি দিয়ে? কি দিয়ে শুকরিয়া আদায় হবে? চোখ দিয়ে আমি দেখি, চোখের শুকরিয়া আদায় কি দিয়ে হবে? কান দিয়ে আমি শুনি, কানের শুকরিয়া আদায় কি দিয়ে হবে? জবান দিয়ে কথা বলি, জবানের শুকরিয়া আদায় কি দিয়ে হবে? ব্রেন দিয়ে আমি বুঝি, ব্রেনের শুকরিয়া আদায় কি হবে? এই যে ব্রেনটা আল্লাহ তাআলা দিয়েছেন, নেগেটিভ পজিটিভ দুইটা ভাগ আছে না, দেখছেন না? কথা বোঝা যায়? মুরগি জবাই করেন, তার মগজটা দুই ভাগ দেখবেন, ছাগল জবাই করেন দুই ভাগ, মানুষের ব্রেনটা কয় ভাগ? দুই ভাগ। এই দুই ভাগের মধ্যে 29টা তার আছে খাড়া আর 49টি পেছানো। আপনি আমি বুঝার যে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বিজ্ঞান বলতেছে একটা খাড়া তার আপনার ব্রেনের এত পাওয়ার, বর্তমান যুগের 600 কোটি সুপারসনিক কম্পিউটার একত্রিত করলে একটা তারের সমান হবে না। জোরে কথা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই ব্রেনের শুকরিয়াটা কি? কথা বুঝে আসতেছে? এই যা কিছু দিয়ে দিলাম, নিঃশ্বাস, আমি আর আপনি দৈনিক 24,000 নিঃশ্বাস ফেলি। কত হাজার? কত হাজার? 24। একটা নিঃশ্বাস ফেলার পরে যদি টানতে না পারি তাহলে কি বলবে? আমাকে কি বলবে? লাশ। আবার টানলাম, ছাড়তে না পারি তা কি হবে? লাশ। তাহলে আমার এই নিঃশ্বাসটার সময় কতটুকু? এই যে নিঃশ্বাসটা আমি আপনি ফেলতেছি 24 ঘন্টা, প্রতিদিন 24,000 নিঃশ্বাস, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে প্রতিটি নিঃশ্বাসের হিসাব দিতে হবে। আনুমরিহি ফিমা ফানাহু, তোমার নিঃশ্বাস কি কাজে তুমি ব্যয় করেছ হিসাব দিয়া যাও। আনসাবাবিহি ফিমা বিলাহু, তোমার জীবন কাল কি কাজে ক্ষয় করেছ জবাব দিয়ে যাও। আনমালিহি মিনাইন একতাসাবা, সম্পদ কিভাবে আরোহণ করেছে তার জবাব দিয়ে যাও। অফিমান ফাকাহু, কিভাবে সম্পদটা খরচ করেছো তার জবাব দাও। আর একটা প্রশ্ন হলো নেলমিন ফিমা মিলাবিহি, তুমি যা শিখেছো আজ মাহফিলে গিয়ে, ক্লাসে গিয়ে, ওলামা ইকরামের কাছে গিয়ে, কিতাব পত্র পড়ে কতটুকু আমল করেছো হিসাব দিয়ে যাও। এখন বলেন নিঃশ্বাস হিসাব দেওয়া কি সম্ভব? ধরে বলেন সম্ভব? সম্ভব? সম্ভব নয়। জীবনকালের হিসাব দেওয়া কি সম্ভব? আমি যে আর্ন করেছি, আমার উপার্জন সবটা হালাল, এ কথা কি বলতে পারবো? এ কথা কি বলতে পারবো? আমি যে খরচ করছি সব হালাল পথে খরচ করছি, এ কথা কি বলা যাবে? আর আমি যা এলেম শিখছি সেটা আমল করি নাই, এর জবাব কি আছে? মিথ্যা বলা মহাপাপ, আমরা জানি কি জানি না? ধরে কন, জানি কি জানি না? ধোকাবাজি করা অপরাধ, জানি কি জানি না?
সুদ খাওয়া হারাম, এটা জানি কি জানি না? ঘুষ খাওয়া হারাম, জানি কি জানি না? বেপরদা চলা হারাম, এটা জানি কি জানি না? আমরা সবাই অনেক কিছু জানি কিন্তু আমল করি না। এখন আমলটা কিভাবে আসবে? আমল করি না কেন? আমার মধ্যে একটা সত্তা আছে, নাফস, প্রবৃত্তি, এটা আমাকে অন্যায় পথে নিয়ে যাচ্ছে। এই নাফসটা যদি কন্ট্রোল করতে পারি আমি, পুরো কন্ট্রোল না হয়, কিছু কন্ট্রোল হলে ভালো কাজ করলাম, কিছু খারাপ হতো নাফসে লড়লাম না। আর যদি সেই নাফসটাকে, এই স্টিয়ারিং পাওয়ারটাকে, গাড়িতে স্টিয়ারিং পাওয়ার থাকে না, যেই গাড়িতে ব্রেক নাই সেই গাড়িকে চালান যায়, চালান যায়, যত পাওয়ারফুল আপনাদের করতে পড়বে তদ্রূপভাবে আমার এই স্টিয়ারিং পাওয়ার রব্বুল আলামিন আগুন পানি মাটি বায়ু দিছে না? একটা মেশিন আমার, এটা এই মেশিনের মধ্যে আগুন পানি বায়ু আপনার পানি সব কিছু দিয়েছেন। দেওয়ার পরে আমার মধ্যে একটা রোহ দিছেন, কি দিছেন? রোহ। রোহটা হলো ইম্পোজ পাওয়ার, আল্লাহর পক্ষ থেকে একটা পাওয়ার, এই পাওয়ারটা দিছেন। এই পাওয়ারটা খাটিয়ে যদি আমি এই বডিটাকে যদি স্টিয়ারিং পাওয়ারটা যদি ব্রেক না থাকে তাহলে এটা জাহান্নামে দিয়ে যাবে, কই দিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। যারা নিজের চোখটাকে সংযত করেছে, এই চোখ হারাম কিছু দেখে না, এই কান হারাম কিছু শুনে না, এই জবান হারাম কিছু বলে না, এই ব্রেন হারাম চিন্তা করে না, এই শরীর হারাম পথে চলে না, তার কন্ট্রোল হয়ে গেল তার নাফসটা, তার প্রবৃত্তিটা, স্টিয়ারিং পাওয়ার যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন ইরজিই ইলা রাব্বিক, তোমার পরওয়ারদিগার দিকে তুমি কি ফিরে আসো, ফিরে আসি কি? ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও, ওয়াদখুলি ফি জান্নাতি, আমার স্পেশাল বাগান, সে জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। এখন আমরা যারা আছি এই বর্তমান পরিস্থিতিতে, চতুর্দিকে গানের সাইলাব চলছে কি চলছে না? ধরে গান গান চলছে না? উলঙ্গপনা ব্যয়াপনা টেলিভিশন চলছে কি চলছে না? আমাদের চোখ কি সংযত আছে? আমাদের ব্রেন কি সংযত আছে? আমাদের কান কি সংযত আছে? আমাদের চলাফেরা কি সংযত আছে? তাহলে আমাদের পথ কোন দিকে, কোথায় যাচ্ছি আমরা? এই জন্য আল্লাহ তাআলা একটা পথ দিয়েছেন, সেই পথটা হলো তুমি যত ব্যস্ত থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহূ বুকরাতান ওয়াসীলা। নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে বলছে, কয় ওয়াক্ত? রোজা কয় মাস? এক মাস বছরে, কথা বোঝা যায়? যাকাত বছরে একবার দিতে হয়, যাদের যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছে। হজ জীবনে কতবার? একবার ফরজ। কিন্তু একটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা, আয় দায়মান মুতাদায়মা, 24 ঘন্টা তুমি কথা বলবে, জিকির চলবে, তুমি শুনতে থাকবে, জিকির চলবে, তুমি ঘুমাবে, জিকির চলবে, তোমার ব্রেন কাজ করবে, জিকির চলবে, তুমি টয়লেটে যাবে তখনও জিকির চলবে, একটা নিঃশ্বাস আল্লাহর জিকির সহ যেতে পারবে না, কথা বুঝে আসছো? ফাযকুরুল্লাহ যিকরান, ফাযকুর আল্লাহ তাআলা আদেশ করছেন, জিকরে কাসির মানে কন্টিনিউয়াস 24,000 নিঃশ্বাস ফেলছো, 24টা নিঃশ্বাস আল্লাহ সত্যি বের হবে। সুবহানাল্লাহ। এই নিঃশ্বাস যারা ফেলতে পেরেছে, 24 ঘন্টা নিঃশ্বাস কন্ট্রোল করতে পেরেছে এবং জিকির চলছে, তারাই হয়েছেন শাহজালাল, তারাই হয়েছেন খান জাহান, তারাই হয়েছেন আব্দুল কাদের জিলানী, তারাই হয়েছেন মঈনুদ্দিন চিশতি, যাদেরকে আমরা শ্রদ্ধা করি কি করি না, করি কি করি না? তার জিকির নিয়ন্ত্রণে, তার চোখ নিয়ন্ত্রণে, চোখ যখন জিকির চলতে থাকে সেই চোখ খারাপ জিনিস দেখতে পারে না, যেই কান জিকির চলে সেই কান খারাপ জিনিস শুনতে পারে না, যেই ব্রেন আল্লাহ আল্লাহ জিকির চলে সেই ব্রেন খারাপ চিন্তা করতে পারে না। এই জন্য আল্লাহ জিকিরকে বলছে, জিকরান 24 ঘন্টা তুমি জিকির হালাতে থাকো, এই একটা কাজ। আর একটা হলো, যেই কাজটি আল্লাহ নিজে করেন, ফেরেশতারা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ঈমানদাররা, আমি আমার হাবিবুর দুরুদ ও সালাম পেশ করি, দুরুদ শরীফ পড়ি, আমার ফেরেশতারা দুরুদ শরীফ পড়ে, তোমরা দুরুদ শরীফ পড়ো এবং প্রাণ ভরে ভক্তি ভরে সালাম দাও। সুবহানাল্লাহ।
দুইটা কাজ কন্টিনিউয়াস, একটা হলো জিকির, একটা দুরুদ ও সালাম, একটা কি জিকির, একটা কি দুরুদ ও সালাম। তবে জিকির যেটা করলাম এর রেজাল্ট পাবো কিয়ামতের ময়দানে, কোথায় কোথায় পাবো কিয়ামতের ময়দানে, জিকিরের তাসিরটা দুনিয়াতে পাবো, জিকিরের কারণে আমি পাপ থেকে সরে থাকবো, জিকিরের কারণে অন্যায় থেকে সরে থাকবো, জিকির কারণে মনটা নরম থাকবে, জিকিরের কারণে আমি ভালো মানুষে পরিণত হবো, কিন্তু এটার রেজাল্টটা পাবো কোথায় কিয়ামতের ময়দানে। কিন্তু দুরুস্তরী যেমন একটা আমল যেটা একদম নগদ, একদম কি নগদ, সেই দুরুস্তরীবের নগদ ফায়দা পাওয়ার জন্য ডক্টরেট করা লাগে না, মানুষে ভালো লাগে না, দোকানদার শ্রমিক কৃষক যেই থাকেন না কেন, অজু আছে মহাপতিতে আল্লাহর হাবিব বলে একবার দুরুদ শরীফ পড়েন, একবার দুরুদ শরীফে আল্লাহর হাবিব বলেন, একবার দুরুদ শরীফ যে বান্দা পড়বে দশটা রহমতের মালিক ওই টাইম হয়ে যাবে, সুবহানাল্লাহ, বাকি নাই নগদ। আর ওই একবার দুরুদ শরীফ পড়লে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ কি করবেন, দশটা গুণা তার আমল থেকে বলে আমাদের ডিলিট করে দিবেন, দশটা গুণা কি ডিলিট করে দিবেন, আর গুণা থাকবে না আমল নামা, ডিলিট বুঝুন তো, ডিলিট আগে ডিলিট বুঝেন, এখন তো ডিলিট বুঝেন, মোবাইলে ডিলিট বুঝাইছে আল্লাহর হাবিব সাইন্টিফিক নবী 1400 বছর আগে বলছেন হুপ্পা, মানে ডিলিট করা হবে, হত্যা ডিলিট করা হবে, তার আমল নামাতে দশটা গুণা, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রূপে আতলাম আসার দ্বারা যাত তার মর্যাদা আল্লাহর দিকে দশটা ডিগ্রি উপরে যাবে, সুবহানাল্লাহ। এটা বাকি না, যে এই মুহূর্তে দুরুসিবটা বললেন ভক্তি শ্রদ্ধা দিয়ে অজুর সহিত আদবের সহিত তাজিবের সহিত, সেই মুহূর্তে আপনি দশটা রহমতের মালিক হয়ে গেলেন, সেই মুহূর্তে দশটা গুণা ধরে গেল, সেই মুহূর্তে আপনি দশটা ডিগ্রি আল্লাহ দিকে উঠে বলছে ভার আল্লাহ। এটা উম্মতে মোহাম্মদের জন্য স্পেশাল বোনাস, কার উসিলায়, আল্লাহর হাবিবের উসিলা। এই জন্য দুইটি কাজ উম্মতে মোহাম্মদের কন্টিনিউয়াস, একটা হলো জিকির, একটা হলো দুরুদ ও সালাম। আর এই দুইটার মাধ্যমে কি হয়, মোবাইল আছে না, মোবাইল মোবাইল আছে না আপনাদের, কার কার মোবাইল আছে দেখি, কার কার মোবাইল আছে হাত দেখি, মাশাআল্লাহ সবার মোবাইল আছে, এই মোবাইল সেট সেট আছে, সিম আছে, চার্জ আছে, এখন নেটওয়ার্ক নাই, কথা বলা যাবে না, জোরে কোন মানে কথা বুঝুন, জোরে কোন কথা বলা যাবে, জবাব দিয়ে কথা বলা যাবে, তাহলে মোবাইল সেট আছে, সিম আছে, চার্জ আছে, মোবাইল সেটটা যদি 5 লক্ষ টাকা দামি হয়, চার্জ যদি পূর্ণ থাকে, সিমটাও যদি দামি হয়, কোনো লাভ হবে না যদি তার নেটওয়ার্কটা না থাকে। এই জন্য আল্লাহর বান্দাদের সাথে, আল্লাহর বান্দাদের থেকে আল্লাহর সাথে নেটওয়ার্ক স্থাপনের জন্য জিকির, সুবহানাল্লাহ, আর আল্লাহর হাবিবের সাথে নেটওয়ার্ক স্থাপনের জন্য হলো দুরুদ ও সালাম, সুবহানাল্লাহ। আমরা কি চাই আল্লাহর হাবিবের মদিনার সাথে আমাদের সম্পর্কটা হোক, মদিনা নেটওয়ার্ক গড়ে উঠে কবে চাই, কারা কারা চাই, কারা নারায়ে তাকবীর, এই স্লোগান দিলে বড় হুজুর বাস করতে পারবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই নেটওয়ার্কটা স্থাপন করার জন্য আজকের মাহফিল, নেটওয়ার্ক স্থাপন করার জন্য আজকের মাহফিল, আল্লাহর জিকির, আল্লাহর দুরুদ ও সালাম, এই জন্য মাহফিল জন্য বলো শানে রিসালাত, শানে আল্লাহর হাবিবের শানবান্নি কথা হবে, আমল আখলাকের কথা হবে, ইবাদতের কথা হবে। আমাদের যারা দাওয়াত দিয়েছি সবাই বলে আলহামদুলিল্লাহ, আমাদের ডক্টর আসামি সাহেব সে সুদূর কুষ্টিয়ানি বাসী থেকে এই আপনার অবরোধের ভিতরে চলে আসছে আলহামদুলিল্লাহ। আমাদের ডক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রভাইস চ্যান্সেলর UITS তিনিও তসিমের জন্য আলহামদুলিল্লাহ। আমাদের যিনি দোয়াদি তাকে দাওয়াত দিয়েছি মারুল আমিন খান সাহেব, আমাদের সকলের মুরব্বী দেশের মুরব্বী তিনিও আসতে পারে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তার আসতে আসতে চলে আসতেছে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের বক্তারা আলোচকরা সবাই হাজির, আপনারা শ্রোতারা যদি একটু ধৈর্য ধরে শুনতে পারেন তাহলে আল্লাহর সাথে নেটওয়ার্ক স্থাপন, আল্লাহর হাবিবের মদিনার সাথে নেটওয়ার্ক স্থাপনের জন্য আজকের মাহফিল, সুবহানাল্লাহ। আমাদের এখানে কাঞ্চি করে বাজনা, কিসসা কাহিনী বাজনা, কোরআন হাদিস এবং ডকুমেন্টারি বাজনা, আলহামদুলিল্লাহ। কিসসা যদি বলতে থাকি ফজর পর্যন্ত শুনবেন, ভালো লাগবে, সকালবেলা আপনি যেমন আছেন তেমন, যেমন আছেন কি তেমন, পরিবর্তন হবে না। নেটওয়ার্ক যদি আল্লাহর সাথে লাগানো যায় আর মদিনার সাথে লাগানো যায়, 1 সেকেন্ড আপনার পরিবর্তন হতে পারে কি পারে না, এই জন্য আমরা ধৈর্য সহকারে বসি, বিজ্ঞ বিজ্ঞ আলেমরা আসছেন আমাদের একটা এলাকায়। আমি একটা রসুলের পাকের একটি ঘটনা শুনে আমি আমার আলোচনা আমি আলোচনা করবো না আজকে, যেহেতু আজকে মেহমান আলোচনা করবে। আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসা, এমন সময় ইবলিস কাঁদতে কাঁদতে যাইতেছে, কে ইবলিস, ইবলিস ছিলেন নি, দেখছেন নি, দেখেন নাই, কিন্তু আল্লাহর হাবিবের চোখের পাওয়ার এমন
ইবলিসকে না দেখিয়া ইবলিস তার চোখ ফাঁকি দিতে পারে। ইবলিস কানতে কানতে যাইতে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, লিমা তাবকিয়া ইবলিস, ইবলিস কাঁদো কেন, কেন কাঁদছো? ইবলিস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সবার সাথে ধোকাবাজি করা যায়, মিথ্যা কথা বলা যায়, আপনার সাথে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, কারণ আমি মিথ্যা বললে ওই নাজিল হয়ে বলবে যে ইবলিস মিথ্যা কথা বলছে, ধরা পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার আমরা প্রতিদিন আকাশের কাছে চলে যাই, আমরা দেখেন না আপনার তারা ছুটে দেখছেন, তারা ছুটে দেখছেন, বুলেট ছুটে যায়, আমরা আকাশের কাছে চলে যাই, আল্লাহ তাআলা কি ঘোষণা দেন সে ঘোষণা শুনে আসি, ওই ঘোষণা অনুযায়ী যেভাবে ফিরান যায় আপনার আল্লাহর বান্দাদেরকে, আমরা সে একসাথে যাই। আজকে আমরা আকাশের কাছে যাওয়ার পরে হঠাৎ করে ঘোষণা করে রব্বুল আলামিনের পক্ষ থেকে, ও ঊর্ধ্ব জগতের কোটি কোটি ফেরেশতারা সাক্ষী থাকো, আমার হাবিবের খাতিরে উম্মতে মুহাম্মাদকে তিনটা বোনাস আমি দান করলাম, তিনটা বোনাস, সুবহানাল্লাহ, বোনাস বুঝেন নি, বোনাস বেতনের সাথে যদ্দুর বেতন, এদুর কি ঈদের সময় দেয় না, বোনাস পাওয়ার জন্য লাইন ধরে না, স্পেশাল বোনাস তিনটা দিয়েছে। এক নম্বরে হলো আমার হাবিবের খাতিরে, আমার হাবিবের উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতেরা আল ভক্তি শ্রদ্ধার সাথে মহাব্বতে মা এবং বাবার চেহারার দিকে তাকাবে, একবার তাকালে জিন্দগির সেগুলো গুণে আমি মাফ করে দেব, সুবহানাল্লাহ, যেরকম না সুবহানাল্লাহ, নাড়া সাড়া দিয়ে বলেন সুবহানাল্লাহ, সাড়া না দিলেও বক্তরা ওয়াজ করতে পারবে না। হুজুর মা বাবাকে সবাই শ্রদ্ধা করে, যেই কুলাঙ্গার ছেলেটি মাকে শ্রদ্ধা করে না, যে মাকে দেখলে ভক্তি করে না, বউয়ের কারণে মা থেকে উচ্ছিন্ন হয়ে যায়, বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে তো জাহান্নামী, এর সংখ্যা কম, বেশিরভাগ হলো মা বাবাকে ভক্তি করে, হুজুর মা বাবার চেহারার দিকে যদি নজর করে আর গুনাগুনে ঝরে যায়, আমরা ইবলিস আমার বাহিনী কি কাজ করবে, কোনো রকম ফিরে দিতে পারবো না, এই জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ, আমাদের মা বাবা যাদের আছে, আমার আব্বাকে গত 26 তারিখ হারিয়ে ফেলছি, 26 তারিখে দাফন করেছে, আর তো বাবা ফিরে আসবে না, মা আগে চলে গেছেন, শ্বশুর গেছেন আগে, 22 তারিখে শাশুড়ি গেছেন, মানে আলহামদুলিল্লাহ আল্লাহর মর্জি আল্লাহ নিয়ে গেছেন। তো যাদের মা বাবা আছে তাদের সুযোগটা আছে, একবার যদি মা বাবার চেহারার দিকে তাকায় তাহলে সারা জীবনের সকলে গুণাগুলি কি হবে, মাফ হবে। দুই নম্বরে হুজুর দ্বিতীয় বানা জানালাম, আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ ঘোষণা দিল, ফেরেশতারা সাক্ষী থাকিও, আমার হাবিবের খাতিরে আদি জামানা নবীর উম্মতেরা স্বামী স্ত্রী দুইজন পরস্পরে যখন মুখোমুখি হবে, মুচকি হাসি দিয়ে মহাব্বতে নজর করবে, স্বামী এবং স্ত্রী দুইজনের জীবনের গুণা মাফ হয়ে যাবে। হুজুর স্বামী স্ত্রী তেমনি মহাব্বত থাকে, খুব কম সংখ্যক স্ত্রী স্বামীর মহাব্বত থাকে না, হ্যাঁ এখন মহাব্বত থাকে না, সেই আলোচনা আমি যাচ্ছি না, যৌতুক নেওয়ার কারণে 3 লাখ 5 লাখ তারপরে ভিসা, এই যৌতুক নেয় কিনা, নেয় কিনা, নেওয়ার কারণে স্বামী স্ত্রী বাসর ঘর থেকে বিচ্ছিন্ন, মানসিকতা একসাথ হতে পারে না, কারণ ওয়াইফ যখন স্বামীকে দেখে যৌতুক নেওয়ার কারণে, স্বামী দেখে না, দেখে টাকা, এর বাবা জোর করে কি করছেন, আমার বাবা থেকে টাকা নিয়ে গেছে, তখন আর মহাব্বটা থাকে না, আর বেশিরভাগই তো হুজুর মহাব্বত থাকে, স্বামী স্ত্রী যদি মহাব্বতে নজর করে জিন্দগির সকলগুলি মাফ হয়ে যায়, হুজুর আমি স্বচ্ছ দিব কারে, এই জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ, 3 নম্বরের ঘোষণা আরো মারাত্মক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আরেকটি ঘোষণা আমাকে আরো ব্যথিত করেছে, ঘোষণা হলো আখিরি জামানার নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত হুজুর আপনার নায়েবে নবী যারা হবে, আপনার ওয়ারিথ যারা হবে, হককারি আলেম যারা হবে, তাদেরকে দেখলে এক মাহফিলে যদি 5 লক্ষ লোক হয়, 10 লক্ষ লোক হয়, এই যে গত মাসে আমি নলতাতে প্রধান অতিথি ছিলাম, আখির মোনাজাত দিয়েছি, যখন আমি মোনাজাত দিই তখন 2,70,000 মানুষ স্টেজের সামনে বসে, হ্যাঁ এত বড় মাহফিল দেখা যায় না, আমি গুণাগার কিন্তু বহু আলেম সেখানে ছিল, 100 আলেম ছিল, মানে আলহামদুলিল্লাহ। তো হুজুর আখির জামানা আর উম্মতের জন্য আরেকটা বানাস হল, এই উম্মতের লোকেরা যদি একজন হক্কানি আলেমের চেহারা দিকে তাকায় মহাব্বতে শ্রদ্ধার সাথে তাজিমের সাথে, যত লক্ষ মানুষ তাকাবে এক নজরের সাথে, ওই বান্দাগুলোর জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাহলে আজকের এই মাহফিলে যারা আসছেন
যারা বসতেন, এর একটা দুর্ভাগ্য না সৌভাগ্য? সৌভাগ্য হয়েছে কিনা? বড় বড় আলেমরা আসতেন, বুজুর্গ আদিরা তাদের চেয়ে, আমি না গুণাগার, কিন্তু বড় বড় আলেমরা আসতেন, প্রত্যেক আলেমরা আসতেন, তাদের চেহারার দিকে তাকালে গুণা ধরে যাবে আলহামদুলিল্লাহ। এই জন্য যারা আশেপাশে আসতেন না, ঘুরাবে না, এসে বসে যান, চেহারা দেখতে হলে তো মঞ্চের সামনে বসা থাকবো নাকি, না রাস্তা থাকলে হবে? এই জন্য আমি অনুরোধ করবো এলাকাবাসী যারা আছেন, যে যেখানে আছেন, বাড়িতে সারা বছর থাকেন, আজকে ওলামাই কেরাম সবাই হাজির হয়ে গেছেন, আপনারা এসে বসে পড়ুন এবং বসে তাজিমের সাথে মহাপুরুষ আলেমদের চেহারার দিকে তাকানোর কথাগুলো শুনেন। আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? পারে কি পারে না? শেষ মাহফিল হতে পারে কি পারে না? কালকে আপনি বাঁচবেন এই গ্যারান্টি আছে? তাহলে ধ্যান খেয়ালের সাহেব বসে পড়ুন, যেন না আজ আখেরতে না যাতে রসিলা হয়ে যায় মাহফিল। আসুন, আমি আর কথা না বাড়িয়ে, আমি আজকে ওয়াজ করার জন্য নই, আমি কথা না বাড়িয়ে মুনাজাত দিব। মুনাজাতের পরে আমাদের আমন্ত্রিত মেহমানরা আলোচনা শুরু করে দেবেন। এবার একটু মাথার নিচের দিকে ঝুঁকান, মাথার নিচের দিকে ঝুঁকান, ঝুঁকিয়া নিজেকে অপরাধী মনে করে আল্লাহ চোখের দ্বারা গুনাহ হয়ে গেছে মাওলা, চোখের হক আদায় করতে পারি নাই, কানের দ্বারা গুনাহ হয়ে গেছে, কানের হক আদায় করতে পারি নাই। মা বোনেরা যারা পর্দা আলে আছেন, আপনারা বসে পড়ুন, বসে মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া সারা জীবনের অপরাধগুলি স্মরণ করে আল্লাহ এই জবান তুমি দিয়েছ, এই জবানের হক আদায় করতে পারি নাই, এই কান তুমি দিয়েছ, কানের হক আদায় করতে পারি নাই, আল্লাহ ব্রেন দিয়েছ, ব্রেনের হক আদায় করতে পারি নাই, আল্লাহ চলার শক্তি দিয়েছ, তার হক আদায় করি নাই, নিঃশ্বাস ফেলার বাতাস দিয়েছ, তার হক আদায় করি নাই, আল্লাহ মুসলমান মা বাবার মাধ্যমে দুনিয়া জানছেন, আল্লাহ যদি হিন্দু বৈদ্যর ঘরে হইতাম ইমান আমার থাকতো না, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছ, শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছ রে আল্লাহ, ওলামায়ে কেরামের সামনে মসজিদ সাজার তৌফিক দিয়েছ আল্লাহ, আমি মনে করি এই জমিনের উপর আসমানের উপর আমার চেয়ে বড় গুণাগার আর কেউ নাই। এই কথা স্মরণ করে আমার আল্লাহর নামটা একটু খেয়ালের সাথে গভীর মনোযোগ দিয়ে নাভি থেকে কান পর্যন্ত লা, কান থেকে মাথার তালু পর্যন্ত ইলাহা, মাথার তালু থেকে বাম স্থানের জয় কালবে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা জোরে আওয়াজ করবেন না, গুনগুন আওয়াজ আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতার তালু দেখে বাবা বাম স্তনে দুই আঙুল সে আপনার কালব হাট, ওখানে খেয়াল করে আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ রহমানুর রহিমের নামটা আপনি বলেন আল্লাহ 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 আল্লাহ
চক্ষু দুইটা বন্ধ করে মদিনা তৈবার দিকে খেয়াল করে আমার সাথে পড়েন, দয়ালু নবী প্রেমের সবই দেখতে তোমায় মনে চাই, মনে চাই আল্লাহর হাবিবকে দেখতে মনে চাই, চোখের পানি ফেলে মদিনার দিকে মুতাওয়াজ্জ হয়ে পড়েন, দয়ালু নবী প্রেমের সবই দেখতে তোমায় মনে চাই, দেখিলে যে নূর চেহারা, দেখিলে যে নূর চেহারা, সকল দুঃখ চলে যায়, দাও না দেখা এই আধামে, চোখের পানি বলে বলেন, দাও না দেখা এই আধামে, দাও না দেখা এই আধামে, জমিতে নূরের পায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখতে তোমায় মনে চায়, দয়ালু নবী প্রেমের সবই, দয়ালু নবী প্রেমের সবই, দেখতে তোমায় মনে চায়, দেখিলে যে নূর চেহারা, দেখিলে যে নূর চেহারা, সকল দুঃখ চলে যায়, দাও না দেখা এই আধামে, দাও না দেখা এই আধামে, জমিতে নূরের পায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখতে তোমায় মনে চায়। তারা হাজরিন, আখিরি মোনাজাতের আগে কিভাবে আল্লাহর হাবিবকে দেখা যাবে, কি আমল করলে আল্লাহর হাবিবকে দেখা যাবে? আল্লাহর হাবিব বলেন, লা তামাসসান্নার মানানি, যে আমাকে দেখলো জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। এই জন্য কিভাবে দেখা যাবে ইনশাআল্লাহ আমি কিছু আলোচনা শেষ ভাগে করবো, ওলামায়ে কেরাম আলোচনা করে। আখির মোনাজাতের আগে আসুন আল্লাহর কাছে আমরা একটা ফরিয়াদ করি, আল্লাহ যেন আল্লাহর হাবিবকে দেখার চোখ আমাদের খুলে দেয়, আল্লাহ যেন জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, غير المغضوب عليهم ولا الضالين. رب العالمين يا مجيب السائلين আল্লাহ মানুষগুলো টেলিভিশনের সামনে না বসে দোকানে আলাপ আলোচনা না করে, ঘরে না বসে থেকে তোমার নবীর হাদিস মোতাবেক জান্নাতের বাগানে বসে গেছে রে আল্লাহ। আল্লাহ তোমাকে দেখে নাই, তোমার হাবিবকে দেখে নাই, শুধু মহাব্বত করে ওলামায়ে কেরামের কথা শোনার জন্য, তাদের নূরানী চেহারা দেখার জন্য, গুনাহগুলি মাফ লইয়া মাসুম হইয়া বাড়ি যাওয়ার জন্য আল্লাহ বড় আশা নিয়ে হাজির হইয়া গেছে আল্লাহ। আল্লাহ তো গুনে আমরা করেছি, হাত উঠাইতে লজ্জায়, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও, জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও আল্লাহ, বাবা মার গুণা মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির জীবনের গুণাগুলি মাফ করে দাও, আল্লাহ এলাকার জমিনে যারা শহীদ সবাইকে মাফ করে দাও আল্লাহ, যারা হাত উঠেছে যাদের মা বাবা দুনিয়াতে নাই, দাদা দাদি শ্বশুর শাশুড়ি যাচ্ছে এখানে ওস্তাদ পীর অবশ্য সবাইকে মাফ করে দাও আল্লাহ, মাহফিলের সবটুকু সবাব জিন্দা নবী সরকার দোয়াল নূরানি কদমে পৌঁছাইয়া দাও, কদম মোবারক করে ফায়দা বরকত দিয়া এই মাহফিল কে নূরানি করে দাও, মাহফিল আখিরি মুনাজাত পর্যন্ত মাওলা তোমার রহমতের সাদর দিয়ে মাহফিল ডেকে ডেকে বেলো আল্লাহ। ওলামায়ে কেরাম যারা কষ্ট করে এসেছেন তাদের জবান থেকে হেদায়েতের কথা তুমি বের করো আল্লাহ, এই মাহফিল যেন এলাকার মানুষের জন্য হেদায়েতের উসিলা হয়ে যায়,
মাগরিবের পরে আমরা হাদিয়া শরীফ পাঠ করেছি এবং মাহফিলের সভাপতি মোহতারাম মুর্শিদ কেবলা কুদ্দুজুল্লাহুল আলী আমাদের তালিম দিয়েছেন, মুনাজাত পরিচালনা করেছেন, ধারাবাহিকভাবে আলোচনা হবে। এ পর্যায়ে